হ্যালো ফ্রেন্ডস, টিউবলাইট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি জিতু। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি বোরকা পরে গ্রাম থেকে এসে হঠাৎ করে উলঙ্গ হয়ে নাচা শুরু করিনি, তো চলেন জেনে নিন বিস্তারিত। ঢাকায় চলচ্চিত্র পাড়ায় বেশ কয়েকদিন ধরে আলোচনায় ফারিয়া শাহরিন। একটি শীর্ষ গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন তিনি। মিডিয়াতে কাজ করলে নাকি স্যাক্রিফাইস করতে হয়, তার এই মন্তব্য নিয়ে মিডিয়ার অনেকে বিভিন্ন মন্তব্য ও পাল্টা মন্তব্য ছুটছেন। এদের মধ্যে জৈনক এক লাকসুন্দরী সরাসরি নাম উচ্চারণ না করে বলেন, আপনি দুধে ধোয়া তুলসী পাতা না। এবার ফারিয়া সেই মন্তব্যের আবার জবাব দিলেন ফেসবুক লাইভে, তবে এখনও তিনি কারোর নাম উল্লেখ করেননি। ফারিয়া বলেন, আপনি যে দুধে ধোয়া তুলসী পাতা না এটা সবাই জানে, আমরা কেউ ধোয়া তুলসী পাতা না। আপনার গঞ্জির ভেতরে দয়া করে ফারিয়াকে আনবেন না, আপনি বলেছেন আমরা কেউ ধোয়া তুলসী পাতা না। আপনি প্রমাণ করেন ফারিয়া ধোয়া তুলসী পাতা না। আপনার তো ডিরেক্টররা বলেন, আপনি চ্যানেলের প্রোগ্রাম হেড বলেন, আপনি গায়ক বলেন, সব সেক্টরেই আপনার বিচরণ ঘটেছে, আপনি কি এটা অস্বীকার করতে পারেন? আপনি কি কি করেছেন না করেছেন সব আমার মাথায় কানে এসেছে, আপনি বোধহয় কোনো একটি দেশে আটকে গিয়েছিলেন। আমি জানি না সত্য না মিথ্যা, শোনা কথা, কোনো একটা দেশে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন, না আপনাকে আটকানো হয়েছিল। সুতরাং কারোর দিকে ফিঙ্গার পয়েন্ট করার আগে আপনি নিজে দেখেন আপনার হ্যান্ড কিলিন নাকি। ফারিয়া আরও বলেন, উনি আমাকে আরেকটি কথা বলেছেন যে আমাকে নাকি এখন আর কেউ নেয় না। ও মাই গড, হোয়াট এ জোক। আমি লিস্ট প্রমাণ করতে পারবো এমন 10টা ডিরেক্টর প্রোডিউসারকে সামনে আনতে পারবো যারা আমাকে প্রতিনিয়ত নক করে। 41 মিনিটের ফেসবুক লাইভের এক পর্যায়ে ফারিয়া বলেন, আমি একটি ক্লাস ফ্যামিলিতে বাস করি, আমি হঠাৎ করে গ্রাম থেকে এসে গ্রামকে ব্যঙ্গ করছি না, বোরকা পরে গ্রাম থেকে এসে হঠাৎ করে উলঙ্গ হয়ে নাচা শুরু করিনি, আমি হঠাৎ করে স্মার্ট হইনি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিউবলাইট বাংলা চ্যানেলটির সাথেই থাকবে।